এই বাধা প্রদান করা আবু জাহেলের বৈশিষ্ট্য। কার বৈশিষ্ট্য জোরে বলেন? আবু জাহেলের বৈশিষ্ট্য। আবু জাহেল মুহাম্মদকে বাধা দিয়েছে, শুধু তাই নয়, আজকে কোরআনুল কারিমের মাহফিলগুলো শুনতে বাধা দেওয়া হয়, অথচ আল্লাহ পাক বলছেন কোরআনুল কারিমের আলোচনা যেখানে শোনা হয়, কোরআনের কালিমের আলোচনা যেখানে হয় সেখানে আল্লাহর রহমত বর্ষিত হয়। আজকে বাংলাদেশের প্রতি রহমত না গজব আসছে বলেন তো? করোনা ভাইরাস সারা পৃথিবীতে এসে পড়েছে, এই করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য আমাদেরকে বেশি বেশি কোরআনের দিকে ঝুঁকতে হবে, ঠিক কিনা বলেন? এই কোরআনুল কারিম যারা শুনবে তাদের কি উপকার হবে? আল্লাহ পাক বলছেন ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়াআনসিতু লাআল্লাকুম তুরহামুন। এই কোরআন যখন তোমাদের সামনে পড়া হবে তখন তোমরা কোরআনুল কারিম শুনবে, শুধু শুনবে না সাথে সাথে চুপ থাকবে। চুপ থাকলে কি হবে, শুনলে কি হবে? আল্লাহ পাক বলছেন লাআল্লাকুম তুরহামুন, তোমাদের প্রতি রহম করা হবে, দয়া করা হবে। এখন মাস্ক পরে নামাজের মধ্যে 3 ফুট দূরত্বে থেকে আপনার মুসাফাকে বাদ দিয়ে করোনা থেকে বাঁচা যাবে না? করোনা থেকে বাঁচতে হলে আল্লাহর হুকুম পালন করতে হবে। করোনা থেকে বাঁচতে হলে কার হুকুম পালন করতে হবে? করোনা দেয় কে? আল্লাহ। করোনা থেকে বাঁচানোর মালিক কে? আল্লাহ। এই আল্লাহর হুকুম যারা মানবে তাদেরকে দুনিয়ার কোনো গজব আখেরাতের কোনো গজব এখানে আসতে পারবে না, ঠিক কিনা বলেন? এই কোরআনুল করিম শুনতে যারা বাধা দেয়, রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ও তারা বাধা দিত। আল্লাহ রাব্বুল আলামিন এই ইতিহাস কোরআনুল কারিমে কেন দিলেন? কোরআনুল কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়াল গাও ফি, যারা কাফের তারা সলা পরামর্শ করলো, দারুণ দোয়ায় বৈঠক করলো আবু জাহেলের নেতৃত্বে। কাফের কুফফাররা সবাই পরামর্শ করলো, মুহাম্মদ যখন কোরআন তেলাওয়াত করবে, মুহাম্মদ যখন কোরআন তেলাওয়াত করা শুরু করবে তখন তোমরা তাতে বাধা প্রদান করবে। এই বাধা প্রদান করা আবু জাহেলের বৈশিষ্ট্য। কার বৈশিষ্ট্য জোরে বলেন? আবু জাহেলের বৈশিষ্ট্য। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে এই কথাটুকু কেন বলে দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন যেন বলতে চাইছেন আবু জাহেল মুহাম্মদকে বাধা দিয়েছে, শুধু তাই নয়, কিয়ামত পর্যন্ত আবু জাহেলের প্রেতাত্মা যারা থাকবে, আবু জাহেলের পুত নাতি যারা থাকবে, আবু জাহেলের চরিত্রের লোক যারা থাকবে তারা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে কোরআনুল কারিমের মাহফিলগুলোতে বাধা দিবে, বলেন ঠিক কিনা? কোরআনুল কারিমের কোনো বিধিবিধান যদি মানে তাহলে তার খাটের নিচে তেলের খনি পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? যদি কোরআনুল কারিমের বিধিবিধানগুলো মানতে হয় তাহলে বড় বড় বোতল খাওয়া যায় না, সুদ খাওয়া যায় না, ঘুষ খাওয়া যায় না, অন্যায় করা যায় না, জেনা করা যায় না, রাতের আধারে কাজকর্ম করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে বলে দিয়েছেন মুমিনদেরকে শুদ্ধ হওয়ার জন্য মুমিনদেরকে এমন কোনো কথা বলতে নিষেধ করেছেন যে কথাগুলো কোরআনের সাথে রাসূলের সাথে যায় না। আর তিনি বলে দিয়েছেন এমন কোনো কথা তোমরা বলো না, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ এমন কোনো কথা বলে না যেই কথা আমার ফেরেশতারা রেকর্ড করে না, কেরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তোমার কান্দে দুইজন সম্মানিত ফেরেশতা রয়েছে, দুইজন সম্মানিত ফেরেশতা রয়েছে, তারা কখনো খারাপ কাজ লেখে না। তুমি ভালো কাজ করলেও লেখে, খারাপ কাজ করলেও লেখে। যদি তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো এটাও আমার ফেরেশতারা লিখবে,
যদি তুমি গম চুরি করো সেটাও আমার ফেরেশতারা লিখে রাখবে, ঠিক কিনা? যদি তুমি ভালো কাজ করো, আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, তোমাদের মধ্যে থেকে যে ব্যক্তি ভালো কাজ করবে সে কাল কিয়ামতের ময়দানে ওইটার রেজাল্ট পাবে, ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আর তোমাদের মধ্যে যে ব্যক্তি খারাপ কাজ করবে সেটারও ফলাফল কাল কিয়ামতের ময়দানে পাবে। সুতরাং এই দুনিয়া আমরা ভালো করলে কালকে আমাদের ভালো ফলাফল পাবো, আর যদি খারাপ কাজ করি তাহলে সেটার ফলাফলও আমাদের জন্য আছে না নাই? এই জন্য আমাদেরকে নিজেদেরকে পরিশুদ্ধ হতে হবে, নিজেদের সমস্ত কাজকর্মে সাহায্য চাইতে হবে একজনের কাছে, কার কাছে? আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। সাহায্য চাওয়ার জন্য পন্থা হচ্ছে দুইটা, কয়টা? দুইটা, এক নম্বর হচ্ছে সবর, দুই নম্বর হচ্ছে সলাত। রাতের আধারে যখন আমরা আল্লাহর দরবারে কাঁদবো তখন আল্লাহ পাক আমাদের মনের আশাগুলোকে কবুল করে দিবেন, পূর্ণ করে দিবেন। এই দুনিয়ার যত অফিস আদালত রয়েছে সমস্ত অফিস আদালত দিনের বেলা খোলা থাকে, দিন যত শেষ হয় দুনিয়ার অফিসগুলো শেষ হয়ে যায়। আল্লাহর সিস্টেমটা হচ্ছে দুনিয়ার সিস্টেমের উল্টা। আল্লাহ রাব্বুল আলামিনের অফিসগুলো রাত যত গভীর হতে থাকে আল্লাহ রাব্বুল আলামিনের অফিসগুলো খুলতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিনের খালেস বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা যারা হবে তারা কাল কিয়ামতের ময়দানে যারা আল্লাহর আরশের নিচে ছায়া পাবে তারা শেষ রাতে উঠে উঠে তাহাজ্জুদের নামাজ পড়বে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে আজকে সিদ্ধান্ত নিতে হবে, শুধু কোরআনের মাহফিলে আসলে হবে না। কোরআনের মাহফিলে এসে অনেকে দেখে সুর কেমন দেখে, অনেকে দেখে প্যান্ডেল কেমন, অনেকে দেখে চ্যানেল কয়টা আসছে, অনেকে দেখে মাহফিলটা কেমন করে সাজিয়ে, আবার অনেকে আসে হুজুরে সরকারের বিরুদ্ধে কোনো কথা বলে কিনা, আছে কিনা এরকম? কোরআন থেকে কথা বললে যদি কোনো মানুষের বিরুদ্ধে যায় তাহলে হুজুরের দোষ নাকি কোরআনের? কোরআনের দোষ হতে পারে? এই পৃথিবীর সমস্ত মানুষ যখন কোরআনুল কারিম দিয়ে সমাজ গঠন করেছিল, এই দুনিয়ার এমন একটা নষ্ট সমাজ এসেছিল যেই নষ্ট সমাজে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এসেছিলেন, ওই যুগটাকে এজ অফ ইগনোরেন্স বলা হতো, অন্ধকার যুগ বলা হতো, আইয়ামে জাহেলিয়াত বলা হতো। সেই যুগে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র কোরআনুল কারিমের শিক্ষা দিয়ে সমস্ত মানুষদেরকে, ধ্বংসপ্রাপ্ত জাতিদেরকে কোরআনুল কারিমের শিক্ষা দিয়ে, কোরআনুল কারিমের প্রশিক্ষণ দিয়ে তাদেরকে জান্নাতের পথে নিয়ে এসেছিলেন। তিনি বলেছিলেন খায়রুল কুরুনি কারণি, এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যুগ হচ্ছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ। বলেন সুবহানাল্লাহ। আর এই কোরআন কারিম কেন নাজিল হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আলিফ লাম রা কিতাবুন আনজালনা إليك لتخرج الناس من الظلمات إلى النور ألف لام را হে রাসূল, আমি আপনার কাছে এই কোরআন নাজিল করেছি এই জন্য যাতে করে মানুষদেরকে অন্ধকার সমূহের ভিতর থেকে, মানুষদেরকে জুলুম এবং অন্যায়ের পথ থেকে আলোর দিকে নিয়ে আসতে পারেন, যারা জাহান্নামের দিকে যাচ্ছিল তাদেরকে ধরে ধরে যেন জান্নাতের দিকে নিয়ে আসতে পারেন, আমি এই জন্য আপনার প্রতি কোরআন নাজিল করেছি। বলেন সুবহানাল্লাহ। আজও যদি কোনো মানুষ কোরআনুল কারিমের পূর্ণাঙ্গ হুকুম এবং আহকামগুলোকে তার 3.5 হাত বডির ভিতরে আমল করে সে ব্যক্তি শান্তি পাবে, জোরে বলেন ঠিক কিনা? আজ যদি কোনো রাষ্ট্রে কোরআনুল কারিমের বিধিবিধান অনুযায়ী, হুকুম অনুযায়ী সমস্ত পদক্ষেপগুলো গ্রহণ করে ওই রাষ্ট্রটা শান্তি পাবে, আজকে যদি কোরআনুল কারিম দিয়ে সমস্ত বিচার ফয়সালা কাজগুলো করা হতো, কোরআনুল কারিম দিয়ে যদি সমাজ পরিচালিত হতো, কোরআনুল কারিমের আইন অনুযায়ী যদি সমাজের সমস্ত সর্বস্তরের মানুষরা চলতো তাহলে শান্তি পাইতো, পাইতো কি পাইতো না? কারণ রাসূল বলেছেন যে সর্বশ্রেষ্ঠ যুগ হচ্ছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দিয়ে সমাজকে পরিবর্তন করে দিয়েছিলেন? শুধুমাত্র কোরআন দিয়ে। সেই কোরআন এবং হাদিস আজকেও আমাদের কাছে আছে কি নাই? আছে কি নাই বলেন? কোরআন শরীফ আছে শুধু ঘরে রাখার জন্য, শুধু মসজিদে রাখার জন্য। কোরআনুল কারিম আমরা পড়িও না, বুঝিও না। কোরআনুল কারিম কেন আসছে সেই উদ্দেশ্য সম্পর্কেও আমরা গাফিল। কোরআনুল কারিমের কোনো বিধিবিধান আমাদের জীবনে পালন হয় না।
এই পৃথিবীর যত ধর্ম এসেছে, 4,300 ধর্ম এসে ছিল পৃথিবীতে, এখনো আছে, অনেক ধর্ম মিটে গেছে। এই ধর্মগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ ধর্মের নাম হচ্ছে ইসলাম ধর্ম। কি ধর্ম? ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম। আর শ্রেষ্ঠ ধর্মের শ্রেষ্ঠ কিতাবের নাম হচ্ছে কোরআন আল করিম। আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে, আপনারা সবাই কোরআন পড়ুন, কোরআন বুঝুন, কোরআনের হুকুম এবং আহকাম প্রত্যেকের জীবনে বাস্তবায়ন করুন।